চলে গেল জীবনের সাথে যুদ্ধ করতে করতে তিতুমির কলেজের ডিগ্রির ছাত্র রাজীব তার মা মারা গিয়েছিল তার ক্লাস থ্রিতে পরে যখন ক্লাস এইটে যখন পরে তার বাবা মারা গিয়েছিল তার দাদা দাদু নানা নানু কেউই নেই ছোট দুটোই তিন ভাই ছিল তার সঙ্গী তাদেরকেই দেখাশোনা করতো রাজীব তাদের পড়াশোনার খরচ জোগাত নিজে গ্রাফিক্সের কাজ করে আত্মীয় পরিজন বলতে তার এক খালা যে পোস্ট অফিসে চাকরি করতেন তিনি রাজীবকে দেখাশোনা করতেন ভাই দুটোর আশা ছিল রাজীব হয়তো বড় হয়ে কিছু একটা করবে তাদের দুঃখ কষ্ট ঘুজবে সেই রাজীব রাজীবের প্রাণ কেড়ে নিল দুই ড্রাইভার রাজীব হাত হারানোর পর মেডিকেলে তার ট্রিটমেন্ট হলো গভর্নমেন্টের উচিত ছিল রাজীবের পাশে এসে দাঁড়ানো আমরা তো দেখেছি তড়িৎ সিদ্ধান্ত গভর্নমেন্ট নিতে পারেন তার প্রমাণ আমরা গত সপ্তাহে পেয়েছি তাহলে কেন রাজীবের পাশে আসা হলো না রাজীব কি এর যোগ্য ছিল না রাজীব প্রাণ দিয়ে প্রমাণ করলো এদেশ আসলে রাজীবদের জন্য নয় রাজীব চলে চলে গেল না ফেরার দেশে কিন্তু কথা সেটা নয় তারপরেও মহানুভব কিছু মানুষ থাকে আমাদের সমাজে একজন মানুষ আছেন যিনি কৌতুকের শিকার হয়েছেন কোন এক সময় অনন্ত জলিল অসাধ্য সাধন করাই যার কাজ তিনি আসলে অসাধ্যই সাধন করেন তিনি তার জন্মদিনে গিয়েছিলেন মক্কাতে তার জন্মদিনের উৎসব পালন না করে মক্কায় উমরা করতে গিয়েছিলেন সপরিবারে সেখানেই প্রথম আলোয় রাজীবের মৃত্যুর খবর তিনি দেখতে পান তিনি দায়িত্ব নেন তিনি রাজীবের দুই ভাইয়ের দায়িত্ব নিতে চেয়েছেন মন ভরে দোয়া করেছেন রাজীবের জন্য এবং শুধু দোয়া করে থেমে থাকেননি তিনি তার ছোট দুই ভাইয়ের দায়িত্ব নিয়েছেন পড়াশোনার। এরকম দৃষ্টান্ত আসলে আমাদের সমাজে বিরল আমরা চাই অনন্ত জলিল আর বড় মানুষ হোক এভাবেই সমাজের দায়িত্বник সমাজপতিরা যেহেতু এটা চোখে দেখে না এ ধরনের মৃত্যু আসলে অনেক কষ্টের অনেক যন্ত্রণার অনন্ত জলিল বলেছেন তার খোঁজ দিতে এই ছেলে দুটোর খোঁজ দিতে প্রথম আলোকে উনি রিকোয়েস্ট করেছেন ছেলেটি ছেলেটির বাড়ি বাউফলের দাস পাড়ায় পটুয়াখালী জেলার বাউফল থানার দাস এই ছেলেটির সন্ধান পাওয়া ছেলে দুটো সন্ধান পাওয়া খুব সহজ কাজ আমরা চাই অনন্ত জলিল ফিরে এসে ছেলে দুটোকে নিয়ে একটা প্রতিবেদন দেবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ